একটি অসুস্থ সিংহ জীবনের শেষ কয়েক দিনে এসেছিল একটি অসুস্থ সিংহ এবং সে তার গুহার মুখে মৃত্যু পর্যন্ত শুয়েছিল শ্বাস নিতে হাঁপাতে লাগল পশু ও তার প্রজারা তার চারপাশে এসেছিল এবং সে আরও বেশি অসহায় হয়ে উঠতে লাগল তাকে মৃত্যুর মুখে দেখে তারা মনে মনে ভাবল এখনই সময় পুরানো ক্ষোভ শোধ করার তাই ভালোক উঠে এসে তার দাঁত দিয়ে তাড়িয়ে দিল তারপর একটি শার্ট তার শিং দিয়ে তাকে মারল তবুও সিংহ তাদের সামনে অসহায় হয়ে পড়ে আছে তাই গাধা বিপদ থেকে বেশ নিরাপদ বোধ করে উঠে এল এবং সিংহের দিকে তার লেজ ঘুরিয়ে সিংহকে লাথি মারল এটি একটি দ্বিগুণ মৃত্যু সিংহ বলে উঠল গল্পের শিক্ষা হল শুধু ভিরুরাই একজন মৃত্যু পথযাত্রী সিংহ রাজাকে অপমান করে